আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আমাদের সবার প্রিয় মনি আপুর লব থেকে নতুন একটা প্রতিবেদন তো সামনে আসুন ঈদ মনি আপু ঈদ উপলক্ষে বিশাল একটা ডিসকাউন্ট ইনশাআল্লাহ প্রত্যেকটা কবুতরের উপর ইনশাআল্লাহ দিবে মনি আপুর এখানে যারা আসবেন বাইতেল আশুলিয়া সাভার জামগড়া শিরু মার্কেট তো মনি আপুর এখানে কবুতরগুলো আপনারা জানেন বরাবরের মতো আমরা দেখাই দর্শক চলেন মনিয়াপুর সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ তা আপনার দর্শকদের আজকে কি দিবেন আচ্ছা আচ্ছা কি কি আছে আপুর লফটে আছে আজকে অনেক আছে টাইগার কিং আছে শাটিন আছে বুলু শাটিন আছে ঝর্ণা শাটিন আছে কিং আছে সব মিলেই আছে হ্যাঁ সব সবই আছে আজকে আচ্ছা আচ্ছা তা আপু সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব তো দর্শক আপু বলতেছে শুনলেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব তো আপু আজকে তো আপনি বললেন ঈদ উপলক্ষে মোটামুটি ডিসকাউন্ট থাকবে না হ্যাঁ আজকে একেবারে ডিসকাউন্ট ঈদ অফার হ্যাঁ ঈদ অফার দর্শক ঈদ অফারে আপুর কাছ থেকে কতগুলো সংগ্রহ করবেন আর আপুর যে নাম্বারটা আমরা দিব এটাতে তো সবকিছু খোলা আছে এই মোবাইলে বিকাল অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি এই জন্য যে হয়তো বা ঈদের মধ্যে এখন প্রতিবেদন হবে কিনা জানি না তারপরে যদি হয় তাহলে তখন আবারও জানাবো সবারই ঈদ মোবারক সবাইকে দর্শক আপুর থেকে আপনারা কালেক্ট করার চেষ্টা করবেন আমরা স্ক্রিনে বাম পাশে নাম্বার দিয়ে রাখবো চলেন দর্শক তো আমরা কথা না বাড়ে আপুর কবুতর গুলা দেখাই দর্শক বিসমিল্লাহ একটা পিয়ার দিয়ে যাচ্ছি এই যে ডিম আছে আপুর সাথে না হ্যাঁ ডিম দর্শক ডিম সহকারে কিন্তু নিতে পারবেন পেয়ারটা এই যে দেখেন একটা ডিম দিছে আপু আরেকটা তো ডিম দিবে জানি না আচ্ছা আপু ডিম সহকারে কত পেয়ারটা আচ্ছা দর্শক একদম 3500 টাকা আপু এটার সাথে যদি এক দুই পেয়ার নেয় কিছু ডিসকাউন্ট করবেন না আচ্ছা ঠিক আছে দর্শক এইখানে আছে সিলভার সিরাজি লাল গিয়ার এই যে দেখেন দর্শক একটা ডিম কিন্তু আছে এটার নিচে এই যে দেখেন দর্শক ডিমটা তো দেখতেছেন খুবই চমৎকার পেয়ার মাশাল্লাহ তো আপু সিলভার সিরাজি কত রাখা যাবে মাত্র 2500 টাকা একদম আচ্ছা দর্শক একদম ডিম সহকারে কালেক্ট করতে পারবেন 2500 টাকা পেয়ার দর্শক এইখানে আমাদের একটা পেয়ার আছে আপু এটা লাহোরি আচ্ছা এটা লাহোরি পেয়ার এই যে দেখেন দর্শক নট ডাকতেছে এই যে এক ডিম দিছে কত রাখা যাবে আচ্ছা পেয়ারটা দর্শক রাখা যাবে একদম 3000 টাকা দর্শক ব্লুবার আছে চমৎকার দেখেন ব্লুবার তো দর্শক এই হচ্ছে শোকিং এর অরিজিনাল বৈশিষ্ট্য তাই না আপু লেজ গুলো একদম ছোট চারা মুখ থেকে ছোট তাই এটার ভিতরে কিন্তু দর্শক ডিম আছে এই যে দর্শক একটা জিনিস নিজের থেকে বলতে হয় যে আপু যে একজন প্রকৃত খামারি প্রত্যেকটা কবুতরের সাথে মাশাল্লাহ ভালো ভালো কবুতরের সাথে ডিম আছে দর্শক দেখতে পারতেছেন তো আপনারা নিঃসন্দেহে দর্শক কালেক্ট করতে পারেন এটা একটু নাড়া দেন এটা এটা এই কবুতরটা একটু নাড়া দেন আমি যদি দেখা হ্যাঁ দেখতেছেন দর্শক পেয়ারটা তো আপনারা কালেক্ট করতে পারবেন আপু এটার দামটা কেমন রাখবেন দর্শক এটা যেহেতু রেয়ার আইটেম এটার প্রাইস তো কি হবে আপনারা আপুর সাথে কথা বলবেন ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়া যাবে দর্শক আরো একটা পেয়ার শোকিং আছে যেটা ইন্দোনেশিয়ান কিং না আপু যেটা ডাকতেছে এটা তো নর হ্যাঁ যেটা ডাকতেছে এটা নর আর হাড়িটা হচ্ছে মাদি দর্শক একদম সিংহর মতো একদম ইউ দর্শক দেখেন লেজটা কত ছোট আচ্ছা এটা দর্শক ডিম ছিল ডিম চেলে দেয়া হয়েছে আপনারা যদি কথা বলেন ওইভাবে চাইলে বাচ্চাও নিতে পারবেন এতে কোনো সমস্যা নেই যদি দাম দরে মিলে যাই হোক আপু এটা রানিং কন্ডিশনে আছে তাই না এই মুহূর্তে কত রাখা যাবে আচ্ছা দর্শক এটা চাওয়া দাম হচ্ছে 15000 টাকা যেহেতু ইন্দোনেশিয়ান শোকিং বাকিটা আপুর সাথে আপনারা আলোচনা করে নিতে পারবেন এরপর যে আছে দর্শক একটা পেয়ার লাউরি তাহলে আমরা ফুল রানিং কন্ডিশন আছে এই যে পায়ের ফেদার দেখেন দর্শক এই যে এখন আমরা হাইট সাইজ দেখাই দূর থেকে এই যে দেখতে পাচ্ছেন দর্শক আপু এটা কত রাখবেন রানিং পেয়ারটা 5000 টাকা চাওয়া দাম দর্শক এটা চাওয়া দাম হচ্ছে আপুর 5000 টাকা বাকিটা দর্শক আপনারা আপুর সাথে আলোচনা করে কালেক্ট করতে পারবেন
দর্শক আরেকটা শোকিং আছে খুবই চমৎকার আপু মানে কিং শোকিং প্রেমী না হ্যাঁ সব ধরনের কিং আমার কাছে আছে দর্শক এত ভালো লাগতেছে আপুর এখানে যত ধরনের শোকিং আছে বিগ সাইজ মিডিয়াম সাইজ বিভিন্ন কালার কালো থেকে শুরু করে ভাই সব ধরনের কিং আছে আমার তো আপুর কাছ থেকে আপনারা যে কোনো ধরনের কিং নিতে চান আপুর নাম্বারটা সেভ করে রাখবেন অনেক সময় এরকম হয় মাল আসার সাথে সাথে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে সেল হয়ে যায় সেটা আমরা ভিডিওতে দিতে পারি না তো আপুর সাথে আপনারা যোগাযোগ রাখবেন যে আপনার কি কবুতরটা লাগবে ইনশাল্লাহ দিতে পারবে তো আপু এটার প্রাইসটা কেমন রাখবেন এমনি তো রানিং পেয়ার তো না আচ্ছা দর্শক ফুল রানিং জিম বাচ্চা করা আছে তো আপুর সাথে এটা বিষয়ে আলোচনা আপনারা করে নেবেন তো আরো এক পেয়ার আছে দর্শক আমরা দেখতে পাচ্ছি লাহোরি এই যে পায়ের ফেদার দেখেন দর্শক খুবই চমৎকার এবং ঠোঁট গুলা দেখেন একবারে বিগ সাইজে দেখেন দর্শক সাইজটা দেখেন এবং হাইট দেখেন দর্শক সবকিছু মিলে অস্থির আপু এটা কেমন কি রাখবেন এটা প্রায় 5,500 টাকা চাওয়া দাম দর্শক এটা চাওয়া দাম হচ্ছে 5,500 টাকা বাকিটা আপুর সাথে আপনারা আলোচনা করে নেবেন দর্শক দেখেন যে একটু আগে একটা লাউড়ি দিছি 2500 টাকা সরি হলো সিরাজি আর লাউড়ি কিন্তু দেখতে একমত কিন্তু মানটা হলো ভিন্ন কোয়ালিটি মান বেশি আর হচ্ছে সিরাজির মান কম এই যে আমি কোয়ালিটি দেখেন মানে করেন যে সিরাজিটা মাত্র 2500 টাকা 300 আর এটা হলো লাউড়ি যেটা বুঝতে হবে যে কতটা দাম নির্ভর করে কোয়ালিটির উপর আচ্ছা আচ্ছা আর তাছাড়া মনে করেন সবসময় লাউড়ির দাম একটু বেশি থাকে আপু এটা কত রাখবেন আচ্ছা দর্শক এই পেয়ারটা যাদের পছন্দ হবে কালেক্ট করতে পারবেন আলোচনা সাপেক্ষে রেয়ার কালারের কোকা দেখতে আপু এটা তো সবসময় কোকা দেখা যায় আপু ডাকে কেমন হ্যাঁ এটা সবসময় ডাকে অনেক সুন্দর ডাকে আচ্ছা লাইটের আলোর জন্য হয়তো এখন ডাকতেছে না বেশি একটা কিন্তু মানে ক্যামেরার সামনে ডাকে না ভয় পায় আচ্ছা কেউ যদি নেয় আপনি ডাক দেখাই দিবেন হ্যাঁ ডাক দেখাই দিব আপু এটা কত রাখবেন এটা প্রায় 6,000 টাকা চাওয়া দাম আচ্ছা দর্শক এটা কিন্তু রেয়ার আইটেম ফুল রানিং চাওয়া দাম হচ্ছে 6,000 বাকিটা আলোচনা সাপেক্ষে দর্শক আর এক পেয়ার দেখতে পাচ্ছি এটা টাইগার কি দর্শক টাইগার কিং মানে আপুর কাছে হরেক রকমের আছে কালো দেখাইলাম লাল দেখাইলাম হলুদও আছে আপুর কাছে এখন চলে আসছি আমরা টাইগার কিং এর মধ্যে মানে কালারের শেষ নাই টাইগার এই কিং এর মধ্যে তো আপু এটা কি অবস্থায় আছে রানি হ্যাঁ এটা ফুল রানি দর্শক একটা জিনিস লক্ষ্য করেন আপুর একটা সততা আমার চোখে পড়লো এই যে দেখেন এটা কিন্তু শোকিং বলা যায় নির্দিদাই এটারও কিন্তু বলা যায় কারণ দুইটারই কিন্তু লেস ছোট তাই না আলোচনা করে সংগ্রহ করতে পারবেন ব্ল্যাক লাকার জোড়া আছে দর্শক পাসপোর্ট একটু নাড়ায় দেন আপু ওইটা একটু নাড়ায় দেন আচ্ছা দর্শক পাসপোর্ট আছে না একই ঘরের বাচ্চা তো আচ্ছা আচ্ছা তো আপু এটা কত রাখবেন এটা 2500 টাকা একটা আচ্ছা দর্শক এটা রাখা দাম হচ্ছে 2500 টাকা বাকিটা আপনারা আপুর সাথে আলোচনা করে নিন তো দর্শক শার্টিং আছে এখানের মধ্যে আপু এটা টাই করি সব ফ্রেশ আছে না হ্যাঁ হ্যাঁ ফুল ফ্রেশ এই দেখেন দর্শক টাইটা দেখেন নিচে দেখেন এখানে কোরিগুলো দেখেন এই যে সব কিছু কিন্তু আছে টাই করি আপু রানিং তো এটা না হ্যাঁ ফুল রানিং এটা ডিম পারবে নাকি দর্শক এইখানে আজকে আমার খুবই ভালো লাগছে খুবই চমৎকার একটা লক্ষ্য দেখেন একবারে ছাতার মতো সবসময় এরকম এই যে দেখা যাচ্ছে ছাতা দিয়ে সারা শরীর ঘুরে রাখছে হ্যাঁ সবসময় এরকম বৃষ্টি আসলে আমরা যেমন ছাতা দিয়ে মাথা ঢেকে রাখি এরকম অবস্থা আপু এটা কয় পর চলে এটা 3-4 পর দর্শক ছাতা গুলা দেখে খুব ভালো লাগছে খুবই চমৎকার এই যে এপাশে একটা নর ভাই ডান বাম পাশে একটা নর আর ডান পাশে একটা মাটি আচ্ছা ওই কর্নারটা একটু নাড়ায় দাদা দেখি আপু এই যে দর্শক লাক কাপিয়ারটা খুবই সুন্দর মাশাআল্লাহ এটা যে পিছনের যে আসলে ফেদার গুলা দেখে খুবই ভালো লাগছে
আপু লাখ টাকা কত রাখবেন? এটা ভাই একদম 1500 টাকা। আচ্ছা একদম 1500 টাকা, একদম হাই কোয়ালিটি সম্পন্ন। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপুর কাছে একটা পেয়ার আছে লুটন, লুটনের যে পায়ের ফেদারগুলো দেখেন, এটা তো এই পরের বেবি। আচ্ছা খুবই চমৎকার পায়ের যে ফেদারগুলো এবং ঠোঁটগুলো ভালো ঠিকঠাক আছে। আপু এটা কত করবে? এটা ভাই একদম 1500 টাকা। একদম 1500 লুটন। হ্যাঁ রেসার আছে আপু রানি? হ্যাঁ রানি। এটা একটু নাড়াই দেন তো সামনেটা, পিছনেরটা আমি দেখাই। রেসারের কোয়ালিটিটা দেখেন দর্শক, এবং চোখ দুইটার কিন্তু সেম, সেম টু সেম এই দেখেন। নরমালি দুইটা রেসার সেম সেম। তারপর রানিং কন্ডিশন আছে? হ্যাঁ ফুল রানিং। কত রাখা যাবে? এটা একদম 1800 টাকা। একদম 1800। এখানে দর্শক দেখতে পাচ্ছেন এখানে মধ্যে ব্রন্ডি নেট আছে আপুর, দুই পেয়ার না আপু? হ্যাঁ দুই পেয়ার। মানে কালোটা একটা পেয়ার আর একটু বাদামি কালার যেটা এটা আরেকটা পেয়ার নাকি? এই এক পেয়ার আর এটা আর এটা মিলে হচ্ছে আরেকটা পেয়ার। কয় পরের আপু এগুলা? এটা 4.5 পর। 4 থেকে 5 পর। আপু প্রতি জোড়া কয় টাকা করে রাখবেন? এটা ভাই 2500 টাকা করে। আচ্ছা দুই জোড়া একসাথে নিলে? দুই জোড়া একসঙ্গে নিলে তাহলে 4500 টাকা দিয়ে নিতে পারবেন। আচ্ছা দর্শক দুই জোড়া একসাথে যদি নেন তাহলে একদম 4500 টাকা। দর্শক সব কালারই দেখলাম, হলুদ আর বাকি থাকবে কেন, ভিডিও শেষ হতে এসে হলুদ কালার পেয়ে গেলাম। আপু নর না মাদি? এটা মাদি। আচ্ছা এটা হচ্ছে শোকিং এর মাদি। তো আপু ওই মাদিটা কত রাখবেন? এটা ভাই একদম 3000 টাকা। আচ্ছা দর্শক মার্কেটে আপনারা কালেক্ট করতে পারবেন, একদম 3000 সম্পূর্ণ রানিং কন্ডিশনে আছে। দর্শক প্রকৃত খামারের আরেকটা লক্ষণ দেখেন, বারহুমা প্লাস দুই বাচ্চা, এই যে দেখেন এখানে একটা একটা ভিতরে দিকে। আপু দুই বাচ্চা সহকারে বারহুমা কত? এটা ভাই 3500 টাকা চাওয়া দাম। আচ্ছা দর্শক বারহুমা দুইটা বাচ্চা সহকারে 3500 টাকা হচ্ছে চাওয়া দাম। আফসান গ্রিজেল আছে দর্শক, এটা মাদি আপু না? হ্যাঁ এটা মাদি। আর এই যেটা ডাকতেছে এটা হচ্ছে দর্শক দেখতেছেন একটা বাচ্চা আছে আফসানের সাথে, খুবই চমৎকার। আপু এটা তো আপনি জোড়া জোড়া বাচ্চা কাটে না? হ্যাঁ হ্যাঁ জোড়া জোড়া বাচ্চা কাটে। আচ্ছা একটা কি এবার নষ্ট হয়ে গেছিল ডিম? ওই যে বাচ্চার মুখ বের করতে দিয়ে ধরে মরে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপু এটা তো ফুল আফসান না? হ্যাঁ ফুল আফসান, একবার অরিজিনাল আফসান। তো আপু আফসানটা কত রাখবেন? এটা ভাই 9000 টাকা চাওয়া দাম। আচ্ছা দর্শক চাওয়া দাম 9000 টাকা একটা বেবি সহকারে, বাকিটা আলোচনা সাপেক্ষে। দর্শক বিউটি আছে মাশাল্লাহ, এটার যে হাইটটা এবং ঠোঁটগুলো বেশ পরিপাটি এবং সুন্দর দেখেন। কয় পর এটা আপু? দুই পরের বেবি। আচ্ছা দর্শক এটা দুই পর চলতেছে, বাট গলার হাইটটা এবং সাইজটা দেখেন জোস অস্থির। আপু এটা কত রাখা যাবে? এটা ভাই 5500 টাকা চাওয়া দাম। আচ্ছা 5500 টাকা এটা চাওয়া দাম। দর্শক হাই ফ্লেয়ার গিরিবাদ আছে আপুর কাছে, যারা উন্নত মানের কবুতর নিতে চান উড়ানোর জন্য গিরিবাদের মধ্যে তারা নিতে পারেন। আপুকে অনেকে বলছিলেন যে আপু আমাদের জন্য দুই তিন পেয়ার গিরিবাদ রাখবেন, তো আপু তাদের কথা রেখে এখানে কালেক্ট করছে। আপু কালদমটা কত রাখবেন? একটা কালদম আছে আর গিরিবাদ গুলো আপু? আচ্ছা দর্শক তার চেষ্টা করবেন 10 পেয়ার একসাথে নিতে, কারণ দুই জোড়া যে ভাড়া 10 জোড়া সেমি ভাড়া। আপু কি বলবো, যদি ভাই 10000 টাকার কবুতর নেয় তাহলে এক পেয়ার ফ্রি। আচ্ছা 10000 টাকার কবুতর একসাথে নিলে এক জোড়া কবুতর সম্পূর্ণ বুঝি নিয়ে যাবে। গোলা দর্শক দেখতে পারতেছেন একটা পেয়ার আছে, গোলাটা আপু কত রাখবেন? এটা একদম 500 টাকা। আর ডিম বাচ্চা করে? হ্যাঁ ডিম বাচ্চা করে। পুষ্টানিং এর কাজে লাগানো সম্ভব? হ্যাঁ হ্যাঁ সম্ভব। আচ্ছা দর্শক মাত্র 500 টাকা। তো দর্শক এই হচ্ছে আজকের মতো আপুর এখানে কালেকশন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনাদের যাদের যে কবুতরগুলো পছন্দ হবে আপুর ইমো নাম্বার এবং বিকাশ হোয়াটসঅ্যাপ সবগুলোই দেওয়া থাকবে স্ক্রিনে, আপনারা সাধ্যমতো কালেক্ট করার চেষ্টা করবেন। আর যেখানে অনেকগুলো কবুতর আলোচনা সাপেক্ষে দেওয়া হয়েছে আপনারা আপুর সাথে কথা বলবেন, কথা বললে ইনশাল্লাহ দুই তিন পেয়ার একসাথে যদি নেন ভালো ধরনের একটা ডিসকাউন্ট আপনাদেরকে করা যাবে। তো আমরা বিদায় নিচ্ছি দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।